আসিস যে ভালো বুঝতেছি, ছাতিটা দরকার, ছাতিটা টানতে ভুলে গেছি, ছাতিটা নিয়ে এসে নাকি। Was tied to the pendant, just is sitting on the original side of high. Mobile da rekhe jacchen, ekta jinisho mone thake na. Kotha holo ki kotha ta na, er jonno tumi acho na. Ashtorjo, apni ekjon okil, mane advocate. আপনার এরকম মন ভুল হইলে হইব, কতদিন ধরে কইতেছে আমার মাথায় তেল নাই, সাবান নাই, শ্যাম্পু নাই, আপনার কিছুই মনে থাকে না। আচ্ছা এরকম মন ভুল নেই, আপনি কেমনে ওকালতি করেন? সংসারে যে কোনো জনের ভুলে যেতেও পারি, কিন্তু ওকালতিতে কোন ধারায় কি হয় সেটা কিন্তু আমি কখনো ভুলি নাই। মনে করো যে, মনে করো কেউ যদি তোমার সাথে প্রতারণা করে, সেটা কিন্তু হবে মনে করো যে তোমার 420 ধারায়। তারপরে মনে করো যে সম্পত্তি, অর্পিত সম্পত্তি যদি কেউ তোমার থেকে নেয়, সেটা হবে তোমার হলো 357 ধারায়, তুমি তাকে একদম জমানবন্দি করতে পারো। তারপরে মনে করো যে উপর্যুপুরি যদি কাউকে, আপনার এসব ধারাটা আমি বুঝি না। সেটা তো আমি জানি, হ্যাঁ এইগুলো জানার জন্য তো, আরে ভাই এগুলো জানা এত সহজ বিষয় না। দেখো না কিরম মোটামোটা বই, এরম মেলা মোটামোটা বই তো আমি পড়ছি, কত বছর আমি পরিশ্রম করছি, কত চিন্তা ভাবনা খরচ করছি সেটা তুমি জানবা না। কথা হলো কি কথা তা না, কথা হইতেছে তুমি হচ্ছে নিঃসার উকিলের বউ, ঠিক আছে না? আলাদা একটা ব্যাপার আছে না, একটা মান সম্মান আছে না? কিছু ধারা অন্তত তোমার জানা থাকলে সুবিধা, ঠিক আছে না? আমার এসব ধারাটারা জানা কাম নাই, আজকে জিনিসগুলো মনে করে নিয়ে আসেন, আজকে যেন ভুল না হয়। তোমার একটা কথা বলি শোনো, যারা জ্ঞানী গুণী ব্যক্তি, যারা একটু উঁচু লেভেলের, হ্যাঁ তাদের তো ভুল ভ্রান্তি বেশি হয়, ঠিক আছে না? কারণ তারা সবসময় অন্য চিন্তায় থাকে, তারা সবসময় একটা একটা আলাদা জগতের মধ্যে ডুবে থাকে, ঠিক আছে না? আচ্ছা ভালো কথা, তুমি যে বিশ্ববিজ্ঞানী আইনস্টাইনের কথা শোনো নাই? আইনস্টাইন সাহেবের তো বয়স হয়ে যেতেছিল, তো একটা বিয়ে দরকার, তো উনি পাত্রীর সাথে দেখা করবো, তো রেস্টুরেন্টে বসছে, বৈশা দেখে যে পাত্রী আসতেছে না, ঠিক আছে না? এই গ্যাপে করছে কি, উনি একটা সিগারেট ধরেছে, যে সিগারেট একখান টান দিছে, অমনি তো উনি অন্য জগতে চলে গেছে, যে বিদ্যুৎ তড়িৎ বিদ্যুৎ কীভাবে হবে বা সূর্য গ্রহ নক্ষত্র এইসব হিকাশ টিকাশে চলে গেছে। এইদিকে ভাবতেছে সিগারেট জ্বলতেছে, সিগারেট ছাই পড়ে গেছে, হাত পড়ে গেছে, পাত্রী এসে ঘুরে চলে গেছে, আর তোমার বিয়ে হয় নাই। আমি কেডা, আমি নেশার উকিল, যখন কোর্টে দেখবো যে নেশার উকিলের শ্বশুর সাথে গেছে, আমার একটা মান সম্মান আছে না, তারও তো একটা মান সম্মান আছে। হাসার কি আছে? এখন আমি শুধু এডভোকেট, শুধু এডভোকেট, তুমি আমার এডভোকেট সাহেব বলতে পারো। জি জি না, কি বলবা? এডভোকেট সাহেব। অবশ্য এর বাংলাও আছে, এটা হলো ইংলিশ, কারণ ইংরেজিতে তুমি খুবই কাঁচা সেটা আমি জানি, কারণ তুমি এসএসসিতে মানে ম্যাট্রিক সমতুল্য, সেখানে তুমি 3-4 বার ফেল করছিলে ইংলিশ সাবজেক্টে, এবং রেফারে তুমি পাস করছো, ঠিক আছে না? তুমি বাংলায় বলতে পারো, অ্যাডভোকেটের বাংলা হলো উকিল সাহেব, তুমি আমার উকিল সাহেব বলতে পারো। ইংরেজিতে রেফার পাইছিলাম ঠিকই, কিন্তু অ্যাডভোকেট মানে যে উকিল সেটা আমি ভালো করেই জানি। গুড, কিন্তু একটা কথা মনে তুমি জানো না। কি কথা? কথা হলো কি কথা তা না, কথা হলো অন্যের বাড়ির সামনে ঘুর ঘুর করা মানে কিন্তু একটা অপরাধ, যে কোনো সময় তোমার কিন্তু আমি দণ্ডবিধি তোমার 54 ধারায় গ্রেফতার করা যেতে পারে, ঠিক আছে? কেন, আমি কি করছি? কি করছি মানে কি করো নাই, যখন কোর্টে প্রমাণ উঠবে তখন তো তোমার জেল খাটতে হবে, আর প্রমাণ তো আমার হাতের কাছে আছে যে আমার স্ত্রী, ঠিক আছে না, যখন অবিবাহিত ছিল, বালিকা ছিল, তুমি তার 3-4 চিঠি লিখছো না?
অবশ্য চিঠির পাশে জঘন্য, মানে হাতের লেখাটা খুবই জঘন্য, অনেকগুলো তো বানান ভুল, আমি কষ্ট করে পড়ছি। ওইগুলো আমার হাতে কবজায় আছে, শোনো মিয়া, ওইগুলো যখন কোটি উঠবো ঠিক আছে না, এফার্ট টেফার সব তো হয়ে যাবে। যাই হোক, এই দিক দিয়ে ঘোরাফেরা না করে চলে যাও, যাও। আপনার কথা আমি কিছুই বুঝতে পারতেছি না। সব ক্লিয়ার বুঝতে পারবা, পানির মতো স্বচ্ছ বুঝে ফেলবা, একদম আইনার মতো বুঝবা। যখন তোমার নামে একটা মামলা কোর্টে উঠবে না তখন ঠিকই হবে, যখন এফআইআর নাম যাবে না পুলিশের কাছে তখনই সব যাবে, ঠিক আছে? যাও। এই দিক কোথায় যাচ্ছ? এই ধরো ধরো তো একটু ধরো। এদিক দিয়ে চলে যাও, বাসার আশেপাশে না। সালাম আলাইকুম ভাই। এই সালামটা একটু আগে দেওয়া গেছিল না, যখন আমি ডাকলাম, যখন দেখলাম বাটে পড়ে গেছো এই সময় সালাম দিলে, এটা কি ধরনের ব্যবহার? না ভাইজান, হয়েছে কি মানে একটু চিন্তা করতে করতে চাইতেছিলাম তো ভাইজান, মানে খেয়াল করি নাই ভাইজান। আবার ভাইজান মানে উকিল সাহেব বলতে পারো না? মনে হইতেছে এমন ভাবে করতেছে উকিল সবসময় চলে দেখো, এই অঞ্চলে ভাবির রহমানের 10-20টা উকিল আছে, আরে এই গ্রামে একটা মাত্র উকিল আছে, তাও কে? নিসার উকিল। তুমি 10-20। আরে চাচা আসেন, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? কি বাবা কি হয়েছে? এই তো আছি, কেমন আছেন আপনি? ভালো। আচ্ছা ভালো কথা চাচা, আপনার একটা দুঃসম্পর্কের বাইপাস ছিল না, কি জানি নাম কি জানি, ও যে মোতাহার, মোতাহার না? আচ্ছা সে যে আপনার মেয়েরে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিল, ঠিক আছে, আপনি করলাম না একটা কেস করেন, কিছু তো করলেন না। কি করুম, তুইলে তো এখনো নিয়ে যায় নাই। কি করুম মানে? আপনার মেয়ে তুলে নেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন? আপনার মেয়ে যদি তুলে নিয়ে যায় ঠিক আছে না, তখন তো আপনি একদম মান সম্মান নিয়ে শেষ হয়ে যাবেন, তখন আপনার এই কুলু যাবে ও কুলু যাবে। কথার কথা ধরলাম যে আপনার মেয়েরে তুলে নিয়ে গেল না, কিন্তু দূর থেকে একটা অ্যাসিড মেললো, তখন আপনি কি করবেন? আপনি একটা কাজ করেন, চলেন আমার সঙ্গে, চলেন আমি তো করে যেতেছি, চলেন। আমি কই যাবো? কই যাবো মানে একটা কেস ফাইল করে দিবেন। আরে মোথারে এমন শিক্ষা দেবো, ও কেন ওর বাপ পর্যন্ত যেন বিয়ে করার সাহস না পায়। না বাবা থাক, আমি চিন্তা করছি আমার মায়েরা তার সাথে বিয়ে দিয়ে দেবো। এই যে হনো যে কি ব্যাপার তুই ভাই, কোন মতলবে? না না মতলব কিছু নাই, এদিক দিয়ে যাচ্ছিলাম তো, তবে আজকে একটা কথা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। ও তাই নাকি? আমি তো জানতাম আমার বিয়ের পর থেকেই তোমার মন খারাপ, কারণ আমার পিছনে তুমি অনেকদিন ঘুরঘুর করছো, এখন শুনলাম তোমার একটা কথা শুনে মন খারাপ হয়ে গেল। না মন খারাপ আগে থেকেই ছিল, কিন্তু আজকে এখন কথাটা শোনার পর থেকে মনটা আরো খারাপ হয়ে গেছে। ও বোঝার উপর শাকের আটি তাই তো? হ্যাঁ সেরকমই করতে পারো। তা সেই কথাটা কি আমি জানতে পারি? আচ্ছা তুমি নাকি আমার দেওয়া চিঠিগুলো তোমার উকিল জামার হাতে তুলে দিছো? তোমারে কিটা কইছে? কিটা আবার কইবো, তোমার উকিল জামাই কইছে। হ দিছি, এগুলো তো আমার এখন কোনো কাজে লাগবো না, সেই উকিল মানুষ তার অনেক কাজে লাগলেও লাগতে পারে। কি কইলা তুমি? আমার চিঠি তোমার জামার কাজে লাগবো? তুমি কি জানো ওই সিটি দেখে আমার মামলার ভয় দেখাচ্ছে? সিটি লেখছো দেখে মামলা করব? কি জানি করতে হতে পারে, যে পেজগির মানুষ। কি? এক চুপ, একদম চুপ, আমার সামনে দাঁড়ায় তুমি আমার জামাইরে পেজগির মানুষ বলো? এত বড় সাহস তোমার? তুমি আমার চাচা তো ভাই বইলা বাইচা গেলা, নইলে আজকেই তোমার আমি জেলের ভাত খাওয়াইতাম। জামাই দেখায় মামলার ভয় আর তুমি ডাইরেক্ট জেলের ভয় দেখাচ্ছ, এর একাই পাশের সে কোন ছিল? আমি অনেক গানে একটা ছেলে, শুনো ওইটা গান শোনো নাই যে হার জিত চিরদিন থাকবে তবু এগিয়ে যেতেই হবে, কেন শোনো নাই? তাছাড়া তোমার একটা কথা বলি, খেলায় কোনো খেলায় কেউ না, সব খেলায় তো বাবা হার এবং জিত দুটো থাকে। হ্যাঁ পরাজয়টা শুধু আপনার জন্যই, আর জয় হইলো অন্য মানুষের জন্য। আরে বাবা পরাজয় হতে যাবে কেন, বললাম না। আরে ভাই তোমার একটা কথা বলি, এখনো তো আমাদের আপিল করার সুযোগ আছে রে ভাই। সেই সুযোগ নিয়ে আপনি বসে থাকেন, এখন যে মানুষের সামনে কেমনে মুখ দেখামো, আবার এখন আমি কি কমো? আমার কপাল কপাল মপাল কিছু বলো না, তোমার একটা কথা বলি, এত হতাশ হলো, আমি আপিল করবো, উচ্চ আদালত চলে যাবো, তখনই হবে। বাবাজি ওই আপিল করলে কি রায় বদলাতে পারবা? রায় বদলান তো কোনো ব্যাপার না। আব্বা আমি আপনার একটা কথা বলি, আমি তো উকিলের লোক নাকি, আমি তো একজন উকিল নাকি, উকিলের একটা কথা আছে যে আকাশে যত তারা আইনের তত ধারা, আমরা অন্য ধারায় চলে যাবো। আব্বা আপনার বগুড়ার সাত মাথার কথা শোনেন নাই?
এখন মনে করুন যে আপনার সাত মাথার মধ্যে দাঁড়া আছে, আপনি মসজিদে যাবেন বা আপনি আপনি আপনার শ্বশুরবাড়িতে যাবেন, একটা রাস্তা আপনার বন্ধ, বাদ থেকে ছয়টা রাস্তা তো আপনার জন্য খোলা আছে, ওই হেঁটা যান বা রিক্সায় যাওয়া আছে, ইঞ্জিতে যান, যে কোনো উপায়ে যাওয়া যাবে আব্বা। সবসময় আব্বা একটা কথা মনে রাখবেন, হার জিত চিরদিন থাকবে, তবু এগে যেতেই হবে। দেখছি আমার তো এত দেখা লাগে না, ঠিক আছে না? আচ্ছা শুনুন চাচা, ধরে নিলাম যে এই সম্পত্তি আপনার নামে সব কিছু করা আছে, কিন্তু বউ দখল তো করতেছে আপনার ভাই, তাই না চাচা? তো ভাই ওই একই কথা। আচ্ছা সম্পত্তি কি পূর্বপুরুষের? আমার দাদা আমার বাপের নামে হেবা করে দিছিল, বাপের কাছে আমি হেবা করে নিছি। দেখছেন, না দেখে সব কিছু বলে দিলাম। শুনেন, ওকালতি করতে করতে তো একটা অভিজ্ঞতা চলে আসছে, ঠিক আছে না? কথা হলো কি কথা তা না, ঠিক আছে না? শোনেন, আপনারা যত সহজে এই মামলাটা ভাবতেছেন, মামলা কিন্তু এত সহজ না। এটা মনে করেন আপনার 516 এবং 518 ধারা মামলা করতে হবে, রায় বের করে আনা তো খুব কঠিন ব্যাপার। তাইলে না না, টেনশনের কিছু নাই, টেনশনের কিছু নাই। একবার যখন আপনি আমার কাছে চলে আসছেন, ঠিক আছে না, সেইটা হলো এখন আমার ভাবনা, ঠিক আছে? সম্পত্তি তো আমারই, নাকি বলেন? কী বলে বললাম, আমারই মানে হচ্ছে কি যে নিজের সম্পত্তি যেভাবে যত্ন করে দেখতাম বা যেভাবে কেসটা চালাইতাম, ঠিক আছে, আমি সেইভাবে চালানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? কথা হলো কি চাচা, কথা তা না, কোনো কেস নিয়ে কিন্তু আপনার কোনো টেনশন করার দরকার নেই, ঠিক আছে? ঠিক আছে বাবা, আমি তো সেই ভরসায় তোমার কাছে আসলাম, তুমি হলে আমাকে গ্রামের উকিল জামাই। তা বাবা খরচপাতি কত লাগবে? মানে আপনার কাছ থেকে টাকা পয়সা কিভাবে নেওয়া যায় বলেন? কোনো টাকা পয়সা লাগবে না। না চাচা, টাকা পয়সা মানে আপনি দিবেন, ঠিক আছে না? মানে এটা আমার লজ্জা করবে না, আপনার লজ্জা করবে, আমারও লজ্জা করবে। এই গ্রামে এসে আমি যে চেম্বারটা খুলছি, কেন খুলছি? এটাকে পয়সা রোজগারের জন্য খুলছি তা তো না, এখানে খুলছি সেবা করার জন্য, ঠিক আছে? তাছাড়া আমার শ্বশুরের জন্য মান সম্মানটা একটু বাড়ে, সেই জন্য করছি, কী বলেন? বাবা মোবারক ভাই, যে তোমার মতো একটা জামাই পাইছে, এটা তার সাত পুরুষের ভাগ্য। বলছি আসলে দুলাভাই যদি বাড়িতে থাকতো, আপনি তো আর আমাদের বাড়ির দিকে যাইতেন না, নাকি যাইতেন? আপনার তো আর মামলা মোকদ্দমার ব্যাপার নাই, নাকি আছে? এতদিন ছিল না, কিন্তু এখন মানুষজন আমার সাথে যেরকম আচার আচরণ করতেছে, তাতে কারে কবে খুন করে যে ওই লাইনে চলে যাবো তার ঠিক নাই। খুন? কারে খুন করবেন? আমার দুলা ভাইরে নাকি বোন রে? সেটা তোরে কইতে যাবো গা, আমার যার খুশি তারে খুন করবো, আমি তোরে খুন করতে পারি। সেটা হলে তো ভালোই হয়, মন্দ না। তাই আমার মনে হয় কি জানেন, আপনারা যে এইসব খুন খারাপে কিছু হবে না, আমি আপনার একটা ভালো বুদ্ধি দিই, সেটা শুনে আপনি ঠান্ডা মাথায় বাড়ি চলে যান। কি বুদ্ধি? আপনার মনে তো বড় আশা ছিল এই বাড়ির জামাই হওয়ার, এখনো কিন্তু সেই সম্ভাবনা আছে। কেমনে? রূপসানা কি তার উকিল জামাইরে ছাড়ি দিব? কেন আপাতার জামাইরে ছাড়তে যাবে কিসের জন্য? শোনেন, এই বাড়ির জামাই হওয়ার কিন্তু আরো অনেক পথ খোলা আছে। আপনি তো কথায় কথায় খালি মাথা গরম করেন, শুনেন মাথাটা একটু ঠান্ডা করেন, তাহলে আপনি সব প্রশ্নের উত্তর পাওয়া যাবেন, আমার আর জিজ্ঞেস করতে হবে না, তাই না তৈরি ভাই? আসি। তোমার ওই উকিল জামাই নিয়ে আমি গর্ব করি, তুমি এরকম একটা ভালো জামাই পাবে এরকম আমি বুঝতে পারিলাম। তোমার প্রতি আমার মেলা রাগ ছিল, মা এটা কান্তি পারিনি বলে, কিন্তু তোমার এই উকিল জামাই তার শিক্ষা দীক্ষা চাল চলন আচার ব্যবহার দেখে আমার সব রাগ পানি হয়ে গেছে। হঠাৎ করে আমার জামাইয়ের গুণাগুণ গাছ ঘটো নাকি? সেই কথা তোমাকে কইছিলাম, আমার উত্তরপাড়া জমিটা নিয়ে সেলিম বড় বাড়াবাড়ি করতেছে, শেষ পর্যন্ত আমার কোর্ট কাছারি যাওয়া লাগলো। এখন আমি কনে যাবো কি করবো এই চিন্তা করতে করতে আমাকে উকিল জামাইয়ের কথা মনে পড়লো, তার কাছে গেলাম, যাওয়ার পর একটা শান্তি পেয়ে গেলাম। জামাই কি কইছে? সে আমার হয়ে মামলা লড়বে, কিন্তু একটা টাকাও নেবে না। আমার মামলাটা তো প্রায় বিনা পয়সায় জিতাই দিছে। কথা হলো কি চাচা, কথা কিন্তু তা না, মানে আপনি আসার আগে হাকিম চাচা আমার কাছে আসছিল, সে যে ঘটনা বললো তাতে তো আমার কাছে অন্যরকম লাগতেছে। আপনার সাথে তার কোনো কথা কোনো মিলই খুঁজে পেতেছে। হ্যাঁ সম্পত্তি আপনার ভোগ ধগুলে আছে ঠিকই,
কিন্তু বেশি দিন মনে হয় রাখতে পারবেন বলে তো মনে হইতেছে না। এইটা কেমন কথা? আরে দেশে কি আইন কানুন বলে কিছু নাই? আইন তো দেশে আছে, ঠিক আছে না? আমার কথা হলো যে আইনের সাথে আইনের ব্যবহারটা আমি করবো, ঠিক আছে না? যার যার কাছে গেলে জিনিসটা ঠিক মতো হবে, মানে আপনার জিনিসটা ঠিক মতো ভাড়া আসবে, সেই সব জায়গায় আমরা যাবো। দরকার পড়লে আমরা সঠিক জায়গায় তুলে ফেলাবো, কি বুঝতে পারছো না? অনেক জায়গায় যেতে হবে চাষা। এই জন্য তো তোমার কাছে আইসি। আমি কত দূরের লোক হবে, আপনি দেখলে কিরকম জানি একটা শ্রদ্ধা আসে, বুঝতে পারছেন? এত টাকা সম্পর্কে সমস্যা কি তোর? কত সমস্যা মনে কর, আছে আমার নাই কি কথা করছো? আছে আমার নাই, আরে ঘটনা কি সেটা আমার খুলে কো। তোরা তো সকলেই জানোস রুকসানার সাথে আমার একটা ইয়ে সম্পর্ক ছিল। না তা তো আমরা জানি যে তুই রুকসানারে পছন্দ করতি, কিন্তু রুকসানা তো তোরে পছন্দ করে নাই, যারে কই একতরফা ভালোবাসা, তাই না? ওরে সে একই কথাই হলো, আমি তার আশায় ছিলাম, সে আশায় ছিল কিনা সেটা জানি কিনা, কিন্তু কথা হলো কি চাষা মধ্যখানে কি এমন একটা কাজ করলো, কোন থেকে উকিল জামাই ধরে নিয়ে আসলো, আমার আশা ভরসা সব কিছু ভেঙে দিল রে। তবে তুই যাই কইস, উকিল জামাই লোকটারে কিন্তু আমার ভালোই মনে হয়। সাবাই গাচ্ছিস না? এই ওই লোকটা যদি তুই ভালো দেখলি কলে রে, ফালতু কথা করার জায়গা পাসনি কেন তুই? আমি ফালতু কথা কই যাবো কে? আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটাই কইছি, লোকটা যত বেশি কথাই কোক আমার কাছে ভালোই মনে হয়, আমি সেটাই কইছি। ভালো না আমার ছাই, বাপ ধরে থাকে বুঝিস, মনে হয় যে এই গায়ে উকিল একখানি, আর কোনো উকিল নাই, আমার আইন শিখায় ওর উকালতে আমি ছুটে আতে মানে কেমন করে বার করবো, সেটা সময় হলে টের পাবি না। আপনি আজকে আমার জন্য জিনিসপত্রগুলো আনলেন না, আজকেও ভুলে গেছেন। কোন জিনিস? কোন জিনিসটা? আমার ব্যবহারের জিনিসপত্র, তেল সাবান লোশন। আরে মনেই থাকে না জান, আপনি কইছেন বিদেশি জিনিসপত্র আইনা দিবেন, এলে আমি কিনতেও যাই নাই, নইলে তো আমি বসিরের দোকান থেকে আনতে পারি। আরে কখনোই বসিরের দোকান থেকে আনবে না, ওর তো একটা ফাজিল না, আমি কি বসির? আর শোনো, ওর দোকানে তো সবসময় দুই নম্বরই জিনিস থাকে, ঠিক আছে না? আমি তোমারে অরিজিনাল ব্র্যান্ডের বিদেশি জিনিস কিনে দেবো। সেই কথা তো অনেকদিন ধরেই কইতেছেন, আমার কাছে তো টাকা পয়সা দিয়াও জান না, আমার কাছে দিলে তো আমি কিনতে পারি। আরে দেমনি দেমনি ছিল তো আসলে টাকা মানে হয়েছে কি মানে ছিল তো আসলে ছিল ছিল এত বড় ব্যস্ত উকিল, আপনার মানে বেগে টাকা নাই কেন? না মানে কথা আসলে হয়েছে কি কথা মানে কথা না মানে মানে হয়েছে কি আসলে টাকা তো মনে করো যে টাকা পয়সা মানে কি? আপনি কি কারো কাছে টাকা পয়সা পাঠিয়ে দেন? আপনি না কইছেন আপনার কেউ নাই, তাহলে টাকা পয়সা যায় কই? আরে কার কাছে টাকা পাঠাবো আমি? সে নিশ্চয়ই কারো কাছে টাকা পয়সা পাঠিয়ে দেন, নইলে আপনি এত ব্যস্ত উকিল, আপনার পকেটে টাকা থাকবো না কেন? এই জন্যই আপনি আমারে ঘুরাইতেছেন। আরে রুকসানা জান, কথা কিন্তু কথা না, শোনো তোমারে আমি বুঝাই কেমনে, তোমার তো তোমার আমি ঘুরে মুখে, তোমার তো ঘুরতে চাই না। শোনো আমি হইতেছি উকিল, উকিল ব্যারিস্টার, এরা কিন্তু যে শাক সবজি মাছ বিক্রেতা এক না, ঠিক আছে না? যে প্রত্যেক দিন টাকা গুনবো, যে এক টাকা দুই টাকা দিবো বা পকেটে টাকা গুনবো এক না। একটা কথা মনে রাখবো, আমরা হচ্ছে উকিল, ঠিক আছে না? মানে আমাদের তো পার্টি থাকে, ঠিক আছে না? ইনশাল্লাহ দেখবো আমার পেয়াসাও, ঠিক আছে না? জামাই বাবাজি হঠাৎ করে জরুরি তলব দিলে ঘটনা হচ্ছে কি চাচা? জরুরি কাজে তো জরুরি তলবই দেবো না, কি বলে? কেন কোনো সমস্যা নাকি? আসলে হয়েছে কি চাচা, মানে জিনিসটা আপনারই থাকবো,
কিন্তু এদিকে সেলিম চাষা সে তো একটা সিস্টেম করে ফেলেছে। কি সিস্টেম হয়েছে কি মানে আমি আপনি কই, সে তো আপনার মানে আমার কত স্পষ্ট করে কইছে, দেখেন আমি আপনার হাকিম চাষার কাজটা করবো। তা আমি তো এক কথার মানুষ, আমি তো তার কাজটা করতে পারি না, তার সাথে আমার কথা হয়েছে ঠিক আছে, কিন্তু দেশে তো আর আমি একলা উকিল না ঠিক আছে না, আইনের মন করে মেলা ফাঁক ফুকর আছে, যে কথা আছে না আকাশের যত তারা আইনের তত ধারা ঠিক আছে না, ওই ফাঁক ফুকর খুঁজে সে তো একটা সিস্টেম বের করে ফেলাইছে ঠিক আছে। আমার যেটা মনে হইতেছে মানে সে মামলার রায় বের করে নিতে চায়। তাহলে আমি এখন কি করব? কথাটা আপনাকে মানে কিভাবে বলি, মানে রায় ঠেকান যাবে, আমাদের সারগুলো আছে না, সারগুলোতে রায় ঠেকান যাবে, কিন্তু খরচ করতে হবে চাষা। টাকা কত টাকা? মনে করুন যে একটা সারের কাছে কেস গেলে তো একরকম টাকা, যে সারের কাছে যাবো চিন্তা করতেছে, আমি যদি একটু হিসাব মিলে যদি ওই সার যায় তাহলে 2-2.5 লাখ টাকা তো লাগবে। কও কি এত টাকা? 60-70 লাখ টাকার সম্পত্তি তুমি রক্ষ করতে চান, কিছু তো করতে হবে ঠিক আছে না, দোতলায় যদি উঠতে চান একতলা পর্যন্ত ওঠা লাগে না। কিন্তু আমার কাছে তো অত টাকা ক্যাশ নাই। না ক্যাশ যে থাকতে হবে তাও ঠিক, ক্যাশ সবসময় থাকেও না। তা আমি বলতেছিলাম কি চাষা, যে মনে করুন যে চাষির যে গয়নাঘাটি আছে না, বা মনে করেন যে বাড়ির আশেপাশে যে ছোট্ট কোনো জায়গা থাকে বা পিছনে ডোবাটা যদি বিক্রি করে দেন ঠিক আছে, তাহলে তো আপনার হাতে কিছু টাকা আসলো ঠিক আছে। আর একটা কথা আপনাকে বলি চাষা, সেলিম চাষার তো দেখছেন কি পিসুক মানুষ, তার গায়ের রং তো কালা, মনটাও হবে তার কালা, আপনাকে গৌরবঞ্জ উজ্জ্বল মন, আপনার পরিবারের ব্যাপার তো মনে আছে, আমার খেলা আছে চাষা, ওই যে একবার আপনারা মাছ পাঠালেন না বড় বড়, এত বড় বড় তৈ মাছ, আমি বলতেছি কি যে আপনি এই টাকাটা যদি দেন ওই যে 60-70 লাখ টাকা সে এটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে, যেভাবেই পারেন তারপরে সুদে আপনি টাকা নেন, 2 লাখ টাকা সুদে নিয়ে পরে একটা বাউ করতে পারেন। আমাকে বুঝাইতে পারছি কেন কি করবেন? হ্যাঁ তাহলে তাই করেন। কিরা আমাকে তো ভাই না দুলে ভাই পা মনে জগতে সব কিছু ভুলে গেছো, আমার চিনতে খুব কষ্ট হচ্ছে আপসানা। না চিনতে কষ্ট হচ্ছে না, তাই আপনারে দেখে কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। আহারে এই কয়দিনে চিন্তায় চিন্তায় মুখটা একেবারে শুকাইয়া কাঠ হয়ে গেছে। কোনে দেখলি যে আমি শুকাই গেছি? আহারে নিজের দিকে কোনো খেয়াল নাই, নিশ্চয়ই রাতে ঠিক মতো ঘুম আসে না তাই না তো ভাই? ঘুম আসবে না কিছুদিনে, বেশি বুঝিস না। শোন তুই আমার মনে হয় 30 মিনিট কথা বলতেছিস, একটা কথাই আছে না, হাতি গর্তে বললে চামচি গো লাথি মারে। ভালোই বলেছেন, তাই আমার তো আপনার হাতির মতো বড় প্রাণী মনে হচ্ছে না, আমার তো আপনার ছোট প্রাণী মনে হচ্ছে, এই ধরেন গরু না না ছাগলের মতো ছোট প্রাণী মনে হচ্ছে। এটা তুই কি করলি? তুই তো দেখতেছিস তোর বোনের সাথে এক কাটি সরসে, তার মধ্যেই কথা কইস। শোন তোর আমি ছোট বোনের মতো দেখি, সেজন্যই তো কইছিলাম, আপনি আমার যত ছোট মনে করেন আমি কিন্তু তত ছোট না, আমি কিন্তু অনেক বড় হয়ে গেছি। মানে নাকি কি কথা চাচ্ছি সেটা কি রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কব? আপনি একটা কাজ করেন, আমার দুলাভাই হচ্ছে উকিল মানুষ, তার কাছে গিয়ে কিছু ফিস দেন, সে আপনারই সুন্দর করে সব বুঝাই দিবে। কি বুঝাই দিবি? কি বুঝাই দিব সেটা বুঝেন না, কাউরে পছন্দ করার মতো বয়সে আমার হয়েছে সেটা বুঝাই দিবে। পাটনামি করো না, কি কথা কয় ঠিক বুঝা না। কোকি তুমি না গেল কোনো টেহাই না গুমা কামা, টাকা তো লাগার কথা না, কথা হচ্ছে কি যে স্ট্যাম্প বা একটু মুহূর্ত দেওয়ার জন্য যদি খরচ করো, আপনার কাজ তো জেনুইন টাকা লাগার কথা জ্ঞান। তাইলে ঘটনা হচ্ছে কি আপনার যে উল্টা পাটি তো খাতার না ঠিক আছে না, হেরা তো উল্টা লাইনে যেতেছে, যে বাতাসে যে বাও ঠিক আছে না, এখন আপনাকে উল্টা লাইনে আটা লাগবো, যে কথা আছে না কাটা দিয়ে কাটা তোলা লাগে ওই অবস্থা। তাহলে কত লোকে লাগবো? ওরকম তো হিসাব করি না, এদিন হালকা হিসাব করছিলাম, সব মিলে কত 1,06,000-7,000 টাকা লাগতে পারে। 1 লাখ টাকা লাগবো? এত টাকা কোনে পাবো? না সেটা আমি বুঝি যে এত টাকা দিবেন কোন থেকে, এ তো আমারও খারাপ লাগে, কিন্তু ঘটনা হয়েছে কি জানেন, এই যে হাকিম চাষা আছে না তো খারাপ, চেহারা দেখলে বোঝেন না কিরকম প্যাঁচ প্যাঁচ মনে হয়। আচ্ছা ভালো কথা চাষা, আপনি যে জায়গা নিয়ে গন্ডগোল হইতেছে এটার দাম কিরকম হইতে পারে? 60-70 লাখ তো হইব। 60-70 লাখ টাকা যদি হয় হ্যাঁ, ওর মধ্যে যদি 1-1.5 লাখ টাকা কোনো বেড়া যায় আপনার কোনো অসুবিধা আছে? তাছাড়া জমি দেওয়া করবেন কি, মান সম্মান বলে একটা কথা আছে না, কত যদি আপনার পরিবার এসে কাগজপত্র সাথে নাই, কেস নিয়ে কথা বলতে আসছেন কি কথা বলবো? মানে হয়েছে কি সবই তো আমার আব্বা দেখে, তো এই জন্য আমি আসলে অত কিছু জানি না। ও কার কাছে কেস আছে বললেন? নেসারউদ্দিন উকিল। নেসারউদ্দিন কোন কোর্টের?
সেটা তো খুব ভালো করে জানি না। আপনি তো কিছুই জানেন না, ঢাল নাই তলোয়ার নাই যুদ্ধে নেমে পড়ছেন, খালি খালি আসছেন কেন? যান কাগজপত্র নিয়ে আসেন, উকিলের নামটা তো জানেন না। না ওই যে বললাম যে অ্যাডভোকেট নেসারউদ্দিন উকিল। নেসারউদ্দিন উকিল নামে তো এই কোর্টে কোনো উকিল নাই। নেসারউদ্দিন নামে কোনো উকিল নাই? না। তবে আপনি যার কথা বলছেন উচালম্ব করে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তো মোহরি। মোহরি? হ্যাঁ মোহরি, বেশি কথা বলে না। হ্যাঁ উকিলের সাথে ছিল, আরে কিছুদিন আগে তো কুসুমপুরে বিয়ে করলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক ধরছেন, ও তো গ্রেট বাটপার, চিট, এই কোর্টের সবচেয়ে বড় চিটও। হ্যাঁ আচ্ছা, উনি আসলে কি করতো? ওই যে বাতেন উকিলের সাথে ওই লেখালেখি করতো, মানে ওই যে উকিলের মোহরি ছিল। হ্যাঁ হ্যাঁ, কেরানি যেটাকে বলে। দেখলাম তোমার কথাই ঠিক, সে একটা টাউট, তখন কি করবো? তারে বাদ দিয়ে তোমার বিয়ে করবো? তুমি আমার কথাটা বিশ্বাস করতে পারছিস না, তাই না? কেমনে বিশ্বাস করবো তৈয়ব ভাই, কও তোমার মতো আগা গড়া এরকম একটা ভাদাইম্মা লোক, আমার জামাইয়ের মতো ভদ্র একটা মানুষ, ফেরেশতার মতো মানুষ নিয়ে তুমি কথা বলো? আজকে উকিল সাহেব আসো, তোমার নামে যদি আমি মানহানির মামলা না করছি। আমার কথাটা তুমি বিশ্বাস করলে না তো, এটা আমি প্রমাণ করে ছাড়বো। যাও যাও কইরো। আপা, দুলা ভাই যদি সত্যি সত্যি উকিল না হয়ে থাকে? কি কস তুই, এর মতো একটা ভাদাইম্মা লোকের কথা তুই বিশ্বাস করলি? না না, যেভাবে বইলা গেল আরো তো কত কথাই কইবো, আমার লক্ষ্মী বউটি, তোমার জন্য শাড়ি নিয়ে আসছি। এত জিনিসপত্র আপনি টাকা পাইছেন কই? আর কি কইতেছে এগুলো, টাকা পয়সা পেলাম কই? আমি উকিল না, ওকালতি করি না, কেস করি মাল পাই, কেস করি টাকা পাই, কেস করি টাকা পাই। আপনি কিসের ওকালতি করেন? আপনি তো ওকালতি পাশই করেন নাই। কে কইছে কথা তোমারে? কে কইছে? আমার নাম নেসার উকিল, নেসারে উকিল, সব কোটে করি না, মানে কে কইছে তোমারে সব? যেই বলুক, আপনি ওকালতি পাশ করছেন কি করেন নাই সেটা কর। মিথ্যা কথা। আচ্ছা তুমি আমার এসেরো না, তুমি আমার এসেরো না, তোমার আমার সাথে ভালো পরিচয়। আর যাই হোক, কথাটা যেই কইছে, আমি তো তার নামে কেস করবো, মানহানি কেস করবো, তারপরে দেখো না কিভাবে পই পই করে পায় পায়। আমার চেনে না, আমি নিসার উকিল, আমার চেনে না। কে কইছে খালি নামটা কোন? খালি কে কইছে? কও খালি নাম। আমি কইছি। কে? আমি। ও তুমি? হ্যাঁ আপনি তো একটা বাটপার, প্রতারক, টাউট। ও আমি বাটপার, প্রতারক, টাউট? তুমি খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ না? অবশ্যই, আপনার তো নাহলে অনেক ভালো। আপনি কি দেখাতে পারবেন আপনার উকালতির কোনো কাগজপত্র? আপনি দেখাতে পারবেন? আপনি আমার চাচারে ধোকা দিয়ে রুকসানার মতো সুন্দরী মেয়ের আপনি বিয়ে করছেন। আপনি তো আসলে একটা মোহরি, কি কোন? হ্যাঁ কে 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 সব কথা বলছে, কেরা বলছে? হ্যাঁ আমি কইছি। বাবা বাবা বাবা,
আপনি মানে? হ্যাঁ আমি। তুমি তো আমার বিরাট দান্তা বাবা, প্রতারক ফ্রড। তুমি তো আমি বাতেন সাহেবের মহরি, নিজের উকিল বলে দাবি করো। প্রতারণা করছেন, আপনি আমার বাবার সাথে প্রতারণা করছেন, আপনার জন্য আমার বাবা কেস হারছে। আপনার মতো প্রতারক স্বামী নিয়ে আমি ঘর করতে চাই না, আপনি বাইরে যান। রুকসানা, এটা তুমি কি করলে? যা কইতাছি নিশ্চয়ই আপনি শুনতে পারতাছেন, যান এক্ষুনি বাইরে যান, আপনার এই বন্ধ চেহারা আমি দেখতে চাই না। না মানে কথা আসলে কিন্তু তা না, মানে কথা হচ্ছে কি রুকসানা, মানে প্লিজ একবার মানে আসুন, দোল খেতেছেন না? কারোর জন্য অপেক্ষা করতেছেন নাকি? আমি আবার কার জন্য অপেক্ষা করব? না ওই যে আছে না, না আমার সেরকম কেউ নাই। ভালো তো। ভালো তো মানে? না মানে বুঝতেছি যে ওইরকম আমার কেউ নাই, অবশ্য আমার আসলেই কেউ নাই। আমার বাপ নাই, আমার মা নাই, আমার আত্মীয় স্বজন নাই, ভাই বোন নাই, আমার আসলে কেউই নাই। কেন? সবাই আসছিল, আসলে আমগর বাড়ি উপকূল অঞ্চল আসছিল, তো সাইক্লোন যখন আসবো এই কথা শুনে সবাই চলে গেলাম ওই ঘূর্ণিঝড় উপকূলে। ঘটনা হচ্ছে কি, মরার উপর খড়ার গা, সেই ঘূর্ণিঝড়ে ঘূর্ণিঝড় কেন্দ্র ভেঙে গেল, সবাই মরে গেল। তারপর? তারপর কি, আজকে এই গ্রাম কালকে ওই গ্রাম, এইভাবে চলতেছে। আসলে চিন্তা করে দেখলাম যে এই গ্রামে থাকলে কিরম হয়, তুমি কি কও? আমি কি কম কবিতা, তুমি তোমার কথা চিন্তা করেই তো কথাটা করলাম। আমার কথা মানে? এত বুঝায় করতে করতে পারবো না, মনে করো যে দুই আর দুই, মানে এসব করলে স্যার হয় জানা, আমার কোনো লজ্জা লাগতেছে। আচ্ছা আমি কি তাহলে তোর আব্বা মানে আমগুলো মানে চাচার সাথে কি আমি কথা বলতে তুলব? আমি জানি না, পাইছি গেলাম, আমি গেলাম উত্তর পায়ে গেছি, সবই বুঝি গেলাম। মনেরই ছোট্ট ঘরে ঠাকুর লেগেছে হাইরে, পানিতে নেপি নারে করি কি উপায়, টাকা হলো Mm-hmm.
যেই লোকটা সিরায় সেরায় দুর্নীতি সেই লোকটার জন্য নিশ্চয়ই চিন্তা করতেছ না রুকসানা। চিন্তা করে দেখো, কত বড় টাউট, ভালো মানুষের মুখোশ পরে তোমার মতো একটা সুন্দরী মানুষের বিয়ে করলো। যাক, আমার কথাটা তো একবারও ভাবলা না। চিন্তা করে দেখো, কতদিন পার হয়ে গেল, লোকটা একবারও তোমার খোঁজ খবর নিল না। আমার কি মনে হয় জানো, লোকটা মনে হয় অন্য গ্রামে যায় আবার বিয়ে শাদী করছে। এই ধরনের লোক এরকমই হয়। তুমি কি এসব পেঁচাল পাড়ার জন্য এখানে আসছো তৈয়ব ভাই? পেঁচাল পাড়ার কি আছে, যেইটা সত্য সেটা তোমার মানতেই হবে। আর তাছাড়া লোকটা যে ধান্দাবাজ এই বিষয়ে তো তোমার কোনো সন্দেহ নাই। তোমার আমি জোর রিকোয়েস্ট করতেছি, তার কথা তুমি মাথা থেকে ঝেড়ে ফেলাও, আরে জীবন তো আর বড়ে থাকবে না। দেখো, 2 বছর কেমনে কেমনে পার হয়ে গেল। কত বড় ধুরন্ধর, তুমি চিন্তা করে দেখো, কোনো মামলা হয় নাই, অথচ মামলার ভয় দেখে আমার কাছ থেকে এতগুলো টাকা নিল, আবার একই মামলার ভয় দেখা সেলিমের কাছ থেকে টাকা নিয়ে ভাগলো। তোমাদের তো টাকার উপর দিয়ে গেছে, কিন্তু আমার মেয়ের জীবনটা। ভাই, আমি তোমার একটা প্রস্তাব দিই, ছোট্ট একটা ঘটনা তোমার মাইয়ার জীবনে এত বড় সর্বনাশ হোক আমি তা চাই না। তোমার মাইয়া তো আমার মাইয়ার মতো না, আমার তৈবের জন্য তোমার মাইয়াটারে আমি ঘরের বউ করে তুলে নিতে চাই। কি কাও, যা কইতেছি ঠিকই কইতেছি, রূপে গুণে তো তোমার মাইয়া কোনো অংশে ফেলনা না, একটা সামান্য ছোট্ট ঘটনা মাইয়াটার জীবনটা এরম হয়ে যাইব, তুমি আর না কইর না, তোমার মাইয়াটারে আমার পোলার লেগা দাও। দেখি সব আয়োজন দিয়ে সুন্দর, হ্যাঁ, কিন্তু কথা হইতেছে কার হাতে কার বিয়ে হইতেছে? চলে আসলাম, চিন্তা করে দেখলাম কি যে নিজের সংসার নিজের বউরে বাদ দিয়া বাইরে থেকে ঠিক না, তাহলে চরিত্র নষ্ট হয়। হ্যাঁ, চরিত্র নষ্ট হয়ে যায়। তুমি একবার আস্ত বাটবার, তুমি একটা ভুয়া ওকালতি সার্টিফিকেট দেখাইছো, কইরা বিয়া করছো, 2 বছর হইলো বউ ঠিয়া গেছো, কোনো খোঁজ নাই খবর নাই। শোনো, তোমার সাথে এখন আর রুকসানার কোনো সম্পর্ক নাই, রুকসানার সাথে তৈয়বের বিয়ে হইতেছে, রুকসানা এখন তোমার বউ না, যাও যাও যাও। না না, যাওয়ার কথা বললে তো যাও যাবো না। শোনেন চাচা, আমি আমি ক্ষমা করছি, আমার ভুল হয়েছে, আমি ক্ষমা করছি, 2 বছর কিন্তু আকাম কিছু ভালো নাই। এই যে এই যে এই যে এই দেখেন, এই যে সার্টিফিকেট, কি সার্টিফিকেট কি লেখা আছে, LLB, হ্যাঁ, নেসার, এই যে নেসার LLB কমপ্লিট, কি লেখা আছে না, এই যে আব্বা আপনি দেখেন, মানে ঘটনা হচ্ছে কি আব্বা, এটা কিন্তু LLB সার্টিফিকেট, ঠিক আছে, এটা সত্য যে আব্বা যে আমি আপনাদের কাছে সত্য বলিনি, ঠিক আছে, নিজেরে অ্যাডভোকেট পরিচয় দিয়েছি, ঠিক আছে, এইটা আমার ভুল হয়েছে, আসলে হয়েছে কি জানেন, খোদার কসম করে করতেছি, তখন আমি LLB পড়তেছিলাম, ঠিক আছে, মানে এটা করলাম আপনাদের আপনারা ঠকানোর জন্য করে, খোদার কসম আমার চোখ চোখ করতেছি, আমি করলাম ঠকানোর জন্য করি, ঠিক আছে না, এই বাড়িতে যেদিন প্রথম আসলাম, বুঝতে পারছেন আব্বা, রোগ সঙ্গে দেওয়ার পর থেকে আমার পছন্দ হয়ে যায়, অবশ্য মানে আপনি যেন অমত না করেন সেই জন্য পর অবস্থায় নিজেরে উকিল পরিচয় দিছি, এটা আমার ভুল হয়েছে, ঠিক আছে, বিশ্বাস করেন, খোদার কসম করে কইতাছি, এর মধ্যে গেলাম অন্য কোনো উদ্দেশ্য ছিল, ঠিক আছে, পরবর্তীতে সংসারের প্রয়োজনে এই যে এই চাষা করতে থেকে মানে আমি টাকা পয়সা নিয়েছি, হ্যাঁ, এটা আমার ঠিক হয় নাই, সংসারের প্রয়োজনে আমি খোদার কসম করে কইতাছি, এই টাকা আমি ফেরত দিয়ে দেবো, এই টাকা আব্বা আমি ফেরত দিয়ে দেবো। ওকে, ঠিক আছে, তোমার কথা ঠিক, তোমার কোনো কথা আমরা বিশ্বাস করলাম না, কারণ তুমি একটা বাটপার, বাটপারি করছো, আমার কাছ থেকে টাকা নিছো, ওর কাছ থেকে টাকা নিছো, দুজনের কাছ থেকে তোমরা টাকা নিছো, তোমার আমি বিশ্বাস করি না, একেবারে চিটারি বাটপারি করছো, তোমার তোমার কোনো কথার বিশ্বাস না, না সেই কথা তো আপনি বলতে পারেন না,
সে কথা বলতে পারে না আপা, সে কথা বলতে পারে না। আমি আসছিলাম, হ্যাঁ আমি আগে আগে আমি আমি অ্যাডভোকেট ছিলাম না, কিন্তু আপা এসেছে আপা আপার হাতে সার্টিফিকেট, এখন করলাম আপা আমি সার্টিফিকেট হয়ে গেছি, ঠিক আছে। আমি কিন্তু এখন আইনের লোক, একটা কথা মনে রাখবেন, এখন আমার বউরে আপনি অন্য একজনের সাথে বিয়ে দেবেন এটা তো হতে পারে না। আমি তো আপনার সব দিনে আমি জেলের ভাত খাবো, কিসের জেলের ভাত খাওয়া তুমি, কিসের জেলের ভাত খাওয়াইবা তুমি, বাটপ্যারি করছো না তুমি, বাটপ্যারি করে বিয়ে করছো না এখানে, তোমার বউর সাথে কোনো সম্পর্ক আছে? দুই বছর ধরে তুমি এখান থেকে গেছো কা চিটারি বাটপ্যারি করছো, তোমার সাথে তুমি এলএলবি পাস দাও, ল পাস দাও, যা খুশি তাই পাস দাও, তোমার বউ নাই এখন, রুখছে না নিজের ইচ্ছায় এখন তো এভাবে বিয়ে করতেছে। আচ্ছা ঠিক আছে, আমার তো এখনো আপনার মতো ওই রকমই নাই, কিন্তু আমি উকিল, একটা কথা মনে রাখবেন, আমার যাই হোক আমি এই কথাটা নিজ মুখে আমি রুখছে না থেকে শুনতেছি, রুখছে না মুখ দিয়ে শুনবা, রুখছে না মুখ দিয়ে শুনবা, হ্যাঁ এই যে রুখসানা তো কোনো কথা কয় না, তুমি বোঝো না, তুমি ওই ওকালত দিয়ে পাশ দিলেও রুখসানা তোমার সাথে সংসার করবো না, তুমি এখন যাও 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 যাও। আমার চাই আর যাও মিয়া। দাঁড়ান, থ্যাংক ইউ, আমি জানতাম, আমি জানতাম যে তুমি আমাকে ছাড়া থাকতে পারো না, এই যে আমার বউগুলো আমাকে ছাড়া থাকতে পারে না, একটু মাঝখানে বেজালো ছিল, এই যে বউ এই দাও এই সার্টিফিকেট, আমি কিন্তু উকিল হয়েছি, এখন কিন্তু আমি সত্যি সত্যি উকিল, কোথার কসম আল্লাহর কিরা, এই যে এখন কিন্তু আমি নিজ তার উকিল, ঠিক আছে না? এই বাজাও, তুমি কই যাও? হ্যাঁ ওই আর যাবো, আসল লোক তো চলেই আসছে, আমার থেকে লাভ কি? আরে না না, তুমি তো বাড়ির বাইরে সবসময় ঘোরাঘুরি করো, ঠিক আছে, এই বাসায় আইছিলে এই বাসায় থাকার জন্য, এই বাসার থাকার ব্যবস্থা করে দেবো, অসুবিধা দেখি। আব্বা আমি এখন কত দিবার চাই, মানে আমি এখন কত, আমি তো আপনার ছেলের মতো না, আমি কোথায় চাইছেন কি যে আপনি তো এই ছেলের মানে বর হিসাবেই চাইছেন, জামাই হিসেবেই চাইছেন, আপনার যেহেতু দুইটা মেয়ে, ঠিক আছে না, ও তো সমর্থ হয়ে গেছে কি সুন্দর দেখতে, তা আমি যেহেতু চলে আসি ও চলে আসে, আপনি যদি তো অনুমতি দেন তাহলে আমি ডাকতে পারি, কি বলেন আপা? এই শালি কো এদিকে আসো, এদিকে আসো, আসো আসো, এই বাদাম তো কান্না।